كلا بابا كلا بابا كلا شاكر আবার এটা মেরে দিও না কিন্তু তোমার নাম কি আছে সব আছে মারহাবা কোন মারহাবা সুমন ইয়া নাম না শুন ভাই সপন সাহেব দিলেন 50,000 টাকা মানে মারহাবা নারে তাকবীর আল্লাহ আমার নবী কি মরা না নবী কি মরা না এই নবী মরা না গুমান কেনে যেই মোল্লা নবীরে মরা কয় এটা কি মোল্লা নবীর শান বাড়াইছে কে আল্লাহ নবীর বিরোধিতা করে মোল্লা নবীর শান বাড়াইছে কে আল্লাহ হ্যাঁ আল্লাহ কয় নবী বলে মর আরে আমার নবী তো হায়াতুন নবী শুধুমাত্র আমার নবী নয় সমস্ত ওলিগণ রওজা মোবারকে जिंदा শুধু जिंदा নয় তার আল্লাহর পক্ষ থেকে সকল নবী রাসূলগণ ওলিগণ জান্নাতের রিজিক পায় এবং তারা রওজার ভিতরে সাদাই করে হাত তুলে বলেন ঠিক কি না বলেন তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী কি মরা না মরা কইলে ঈমান থাকবো না আয় হায় 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 একদম হাসি দিলে দোয়া করে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া সদরের পোলামি মাঝে মাঝে বড় আশ্চর্য লাগে যারা মাধ্যমে ধরে নবীকে মরা নবী কয় জিন্দা নবীরে তালাক দিলাম কয় এই সমস্ত মোল্লারা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আবার ঘাঁটি বানাইতে চায় এরা আহলে হাদিসের গোষ্ঠী কথাগণ ঠিক না বে ঠিক ব্রাহ্মণবাড়িয়া সদরে ওই সমস্ত কাজ্জাব দাজ্জাল বেঈমানদের জায়গা হবে না হবে না হবে না ঠিক কি না বলেন আসো ব্রাহ্মণবাড়িয়া সদরে এই সমস্ত কাজ্জাবদের স্থান হবে না ইনশাআল্লাহ বলে দিলাম আমার নবীকে যারা মরা নবী বলে তাদের জায়গা ব্রাহ্মণবাড়িয়া হবে না এটাই ফাইনাল কথা সকল উলামায়ে কেরামকে বলবো ওই সমস্ত দাজ্জাল ওই সমস্ত কাজ্জাব ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত বেঈমানদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রশাসন পর্যন্ত আমরা যাব ঠিক কি না আমাদের অস্তিত্ব আমাদের ঈমান আমাদের জান আমার নবীর জাত এবং সিফত নিয়ে যারা বিদ্যাঙ্গুল প্রদর্শন করে তাদের সঙ্গে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই পরিষ্কার কথা এই কথাগুলো বললেই তো বলবেন যে হতকন তো আজ ভালোই আছেন এখন তো ইয়াসিন শুরু করছে না দুইটার পরে কি তো ঘুমাই না আওয়াজ কোন ঠিক আছে নি নবী কি মরা না বলেন কি জিন্দা আর বড় করে জিন্দা আর বড় করে জিন্দা এটা কি আমার কথা না কার কথা আল্লাহ মারহাবা বলেন মারহাবা এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা দিরা যারা নবীকে মরা নবী বলছো তাড়াতাড়ি তওবা করো নতুন কইরা মুসলমান হও নবী সম্পর্কে যার ন্যূনতম ঈমান নাই ধারণা নাই সে কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না আমি বেলায়েতের আলোচনা করব আমি এই আলোচনাগুলো কেন দর্শি তার কারণ হলো দিন যতই যাচ্ছে ততই পরীক্ষা বাড়তেছে আমার নবী বলেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে
আমার মনে হয় ইউটিউবের যুগ আসাতে আমরা আরো বেশি ঈমান পরীক্ষায় পড়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? ঘরের কোনাত বৈশা বৈশা ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির আছে না নাই? ঘরের কোনাত বৈশা বৈশা একটা টপিক ছাইরা দেয়, আর আমরাও কিছু মানুষ আছি কেমন দেখেন, এদেরকে জবাব দেই আমরা, ফাঁকে দিয়া তারা ভাইরাল হয়ে যায়। এই জন্য আমি নাম ধরি না, 7 বছর আগে নাম ধরতাম, এখন নাম ধরি না। যে খুশি হে ওই হে বুঝবো গর্ব থেকে আমি হেরি বাসটা দিছি, নাম ধর দরকার আছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আয় বাবা বাবা আস্তে আস্তে বাবা আস্তে, আপনারা এখানে ভিড় করবে না, তৈরি চলবো মাশাল্লাহ, প্যান্ডেল ভরে যাচ্ছে আস্তে আস্তে, আপনারা ওই দিক দিয়ে গেলেই তো প্যান্ডেলটা পুরো হয়ে যাইতো, মার হাবা কন্যা গেলে। আমার যুবক ভাইয়েরা, বেলায়তের আলোচনা চলছে, এই আরবি মাসের নাম কি? রবি সানিতে ওলিকুল সম্রাট নাম কি? আব্দুল বড় পীর আব্দুল কাদের জিলানির কি যেন অফার দিবস। যুবক ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলেন, সকল ওলিদের ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, জোরে বলুন ঠিক কিনা? গৌসুবাকের নাম মহব্বতের সাথে নিবেন, গৌসিয়া দরবার, কথা কোন ঠিক কিনা? লাস্টিকে একটু ধারণা দেওয়ার লাগে না, বোঝার দরকার আছে না বাবা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের শান মান আলোচনা হবে, এর আগে আমরা জানতে চাই আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই, আখিরাতে যেই দিন সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কাহারও ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা হবে ওই হাশরের ময়দানে তাদের কোনো চিন্তাও থাকবে না, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আয় হায় হায়, আমার পাশে আল্লামা মুফতি ইকরাম হোসেন কাদরী সাহেব বসে আছেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে সুন্নতের খেদমত করে যাচ্ছেন, অত্যন্ত মেধাবী একজন প্রিয় মুখ আপনার এলাকার ওজানিসারের সন্তান, আমার ফুফাতো ভাই, কিন্তু একটি কথাই বলতে চাই, সুন্নি যারা এখানে বসছি প্রত্যেকটা মানুষ আমরা ওলি বান্দব মানুষ, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর পক্ষে কথা বলবেন, আমি আপনাকে সেভ করার জন্য বলতেছি, কারণ ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ আপনারে আল্লাহর দিকে নিয়ে যাবেন, আল্লাহর বন্ধু বানায় নিবেন, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন। আমার সুন্দর করে একটা রেওয়ায়েত এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে, আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে কোনো বান্দব আসেনি রে? কেউ আছে? নাই নাই নাই। আমার যুবক, আল্লাহর ওলিদের শান মান, আমি পাপিমুখী কি বলবো, আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই আল্লাহর অতি নিকটে যেতে পারে, আল্লাহর ওলি এমনে হয় না, আল্লাহর ওলি হতে গেলে কাহারো হক নষ্ট করা যায় না, আল্লাহর ওলি হতে গেলে কাহারো ক্ষেতের পানি চুরি করে নেওয়া যায় না, আল্লাহর ওলি হতে গেলে মিথ্যা বলা যায় না, আল্লাহর ওলি হতে গেলে ফরজ ফরক করা যায় না, আল্লাহর ওলি হতে গেলে মা বাবার বুকে লাথি মারা যায় না,
আল্লাহর ওলি হতে গেলে মানুষের বিরুদ্ধে মুনাফিকি করা যায় না। আল্লাহর ওলি যদি হতে হয় আল্লাহর ইবাদত নবীর মহব্বত দুইটা জিনিসের মালা যদি গলার মধ্যে পড়তে পারো, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা হবে। আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি যদি নফল ইবাদত করো তুমি আর বান্দা থাকবা না, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাইয়া নিবে। ভয় হবে একজনে জবান খুলেন, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? এমন এক ডাক দিবেন যে ডাকটা মাগরিবের পর থেকে এই পর্যন্ত দেন নাই, একটু মাইকটাতে মশলা দিয়ে দেন, একটু মশলা দেন, ঠিক আছে একটু মশলা দিয়ে দেন, তাহিরের একটু মশলা লাগে, লাগে নিও, ঠিক আছে সব ঠিক আছে, আজকে সাউন্ড আমার ঠিক আছে মাশাআল্লাহ কইতেছ না, চলি রেডি রেডি আছেন ইনশাআল্লাহ? তাহলে আওয়াজটা কি জোর হবে না আসতে হবে? রেডি তো? واعلم أن الله مع المتقين.